বিসমিল্লাহ রহমান রহিম। 2021 সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর গাজীপুর, স্মারক নাম্বার 05, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেসর এলএলবি ফার্স্ট পার্ট, 2021 ছাপ্পান্ন 131, তারিখ 11/1/2023 সালে এই বিজ্ঞপ্তিটি জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে, যারা 2021 সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা দিবেন তাদের জন্য। বিজ্ঞপ্তি: 2021 সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2021 সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন। পরীক্ষা আরম্ভ সময় সকাল 9টা। পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল। পরীক্ষা কোড 8761 8761। পরীক্ষার তারিখ, বার, বিষয়ের শিরোনাম, বিষয় কোড পত্র। 4 মার্চ 2023, রোজ শনিবার, জুরিসপ্রুডেন্স, বিষয় কোড 501। 11 মার্চ 2023, শনিবার, ল অফ কন্ট্যাক্ট অ্যান্ড টট, বিষয় কোড 502, পত্র দ্বিতীয়। 18 মার্চ 2023, রোজ শনিবার, মুসলিম ল, বিষয় কোড 503। 25 মার্চ 2023, শনিবার, ইকুইটি টাস্ক স্পেসিফিক রিলিফ অ্যান্ড হিন্দু ল, বিষয় কোড 504। 1 এপ্রিল 2023, রোজ শনিবার, কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ, ইউকে অ্যান্ড ইউএসএ, 505, সাবজেক্ট কোড 505। 8 এপ্রিল 2023, রোজ শনিবার, লেবার ল অব বাংলাদেশ, বিষয় কোড 506। 15 মার্চ 2023, রোজ শনিবার, ল অব ট্যাক্সেশন, বিষয় কোড 507। এই ছিল মোট 7টা সাবজেক্ট এবং তার পরীক্ষার তারিখ, বার এবং সাবজেক্টের নাম, বিষয় কোড। পরীক্ষা শুরুর 4-5 দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nuac.bd রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্রে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বেই অবশ্যই সংশোধন করে নিতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি 500 টাকার মধ্যে 75% টাকা অর্থাৎ 375 টাকা হারে পরীক্ষা আরম্ভ হওয়ার 2-3 দিন পূর্বে রোল বিবরণীর প্রিন্ট সহ 1 কপি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে। বিশেষ দ্রষ্টব্য: পরীক্ষা সংক্রান্ত সকল কাজে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এই ছিল সত্য এবং পরীক্ষা রুটিন। আশা করি যারা 2021 সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা দেবেন তাদের উপকার হবে। ধন্যবাদ সবাইকে।